একেই বোধহয় বলে রাজকপাল। এক টিকিট কেটে গোটা প্লেনটাই চলে এলো দখলে, আর রাজকীয় অভ্যর্থনা তো আছে। খটকা লাগলো, যুবকের নাম আলেকজান্ডার সাইমন, বাড়ি অস্ট্রিয়ায়। বছর 28-এর সাইমন বিশ্বভ্রমণের নেশায় এদেশ ওদেশ করে বেড়ান। ফিলিপিন্সে এসে ম্যালিনা থেকে বোরাকে যাওয়ার জন্য আগে থেকেই টিকিট কেটে রেখেছিলেন তিনি। সেই মতো বিমানবন্দরেও পৌঁছে গিয়েছিলেন অনেকক্ষণ আগে, কিন্তু মাইকে নিজের নাম শুনে ইনফরমেশন ডেস্কে গিয়ে তো আনন্দের আর সীমা রইল না। ডেস্কে বসা নারী তাকে বলেন, আপনি ছাড়া বিমানে আর কোনো যাত্রী নেই, তাই আমরা 30 মিনিটের মধ্যেই প্লেন ছাড়ার ব্যবস্থা করছি। কোনো লাইনে না দাঁড়িয়ে শটান প্লেনে উঠে পড়েন সাইমন। যেমনটা ভেবেছিলেন ঠিক তাই হয়েছে। গোটা বিমানে তিনি ছাড়া আর দ্বিতীয় কোনো যাত্রী নেই, শুধু 2 জন ফ্লাইট অ্যাটেনডেন্ট এবং 2 জন পাইলট। গোটা প্লেনে হেঁটে দাঁড়িয়ে যেখানে খুশি সেখানে বসে তিনি গন্তব্যে পৌঁছান। সাইমন বলেন, নিজেকে প্রিন্স মনে হচ্ছিল। একটা গোটা প্লেনে শুধু আমি, মনে হচ্ছিল যেন নিজের প্রাইভেট জেটে উঠেছে। ফ্লাইট চলাকালীন কেবিন ক্রুর তোলা প্রায় 3 মিনিটের একটি ভিডিও তিনি তার ইউটিউব চ্যানেলে পোস্ট করেন। এখন তা রীতিমতো ভাইরাল হয়ে গেছে।